তো সকালে করেছিলাম সেদ্ধ ভাত, তো সেটাই আমার জন্য অল্প নিয়ে নিলাম, আর ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিলাম, ভাইও খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমারটা মেখে নিলাম, পেঁয়াজ একটু লঙ্কা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা, আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এদিকে দেখো ভাত নিয়ে এসেছি, সকালে করেছিলাম ডাল কোয়াশ আর আলু দিয়ে সেদ্ধ ভাত করেছি। তো এই ভাতটা নিয়ে এলাম, আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, অনেকক্ষণ হলো, তো পাঠিয়ে হচ্ছে গল্পই করছিলাম এতক্ষণ মোবাইলে, তো সেই জন্য ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন এই যে ভাতটা খেতে খেতে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে কাজ বলতে সকালে শুধু চা করেছি আর ভাতটা রান্না করে ছেলেকে পড়িয়ে খাই স্কুলে পাঠিয়েছি। তো আজকে রাতে কালকে রাতে ঘরটা ভালো করে গুছিয়ে রেখেছিলাম, তো সেই জন্য ঘর গোছানো আর টেনশন নেই। তো এখন খাবো, খেয়ে দুপুরে রান্নাবান্না করবো, আর কয়েকটা থালা বাসন আছে এগুলো আর কি ধুয়ে নেবো। তা মা আজকে সকালেও মাছ রেখেছে, তো ছোটো মাছ রেখেছে, মা হচ্ছে মাছটা কেটে দিয়েছে, মানে ধুতে হবে আর কি আমাকে। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কলপারে থালা বাসন আছে, থালা বাসন ধুয়ে একেবারে মাছ ধুয়ে তারপরে ঘরে আসবো, স্নান করিয়ে ভাবছি আজকে রান্নাটা বসাবো, ভালো লাগছে না আর কি। তো দেখা যাক সময়ে সেটা বলবে স্নান করে করতে পারি কিনা, কারণ না রোজ দিন দেরি হয়ে যায়, অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য ভাবছি আজকে স্নান করে রান্নাটা করব। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আরও কথা বলে। এখন এই যে ভাতটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো এদিকে জামা কাপড়গুলো কেচে দিলাম, আর মানে জামা কাপড় বলতে আমার নাইটি দুটো আর হচ্ছে ছেলের কয়েকটা ড্রেস, তো দুদিন থেকে ছিল আর জমে জমে দুটো হয়ে গেছে, কালকে আর ধুতে পারিনি। তো এখন আমার স্নান হয়নি, তো এই যে নাইটিগুলো ধুয়ে দিব আর ছেলের ড্রেসগুলো আর কি ধুয়ে টুয়ে একবারে স্নান করব। তো আর ছেলের স্কুল ড্রেসও আছে, তো ওগুলোও ধুতে হবে। আর তখন তো বলেছিলাম মানে আগে স্নান সকাল সকাল স্নান করে নেব, কিন্তু দেখো স্নান করতে যাব দেখি শ্যাম্পু শেষ, তো সেই জন্য আর আমি প্যাকেটের শ্যাম্পুটা ইউজ করি, যেহেতু মানে বড় শ্যাম্পুর কৌটো নেই। তো এই পাঁচটা করে নিয়ে আসি, এনে এনে শ্যাম্পু করা হয়। তো আজকে দেখি ভেবেছিলাম আছে কিন্তু দেখিনি, আর পাশের দোকানটাতেও নেই, তো সেই জন্য প্রবলেম হয়ে গেলো। তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো সেরে নিই, সেরে পরে স্নানটা করবো। আর আজকে শ্যাম্পু করতে হবে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর এখন না এত ধুলো বালো, তো সেই জন্য হচ্ছে মানে নোংরাটাও মাথাটা বেশি হয়, আর আমাদের কলের জলটাও ভালো না আয়রন, তো সেই জন্য আর কি চুল একদম পুরো আঠা আঠা হয়ে যায়। তো এক দুদিন পর পর যদি শ্যাম্পুটা না করি তাহলে হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। এসেছি আর সব কিছু রেডি করে নিয়েছি, তো চলো তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে মাছের জন্য নিয়েছি বেগুন, টমেটো আর একটা ডাটা দিয়ে দিলাম, আর যদিও ডাটাটা না দিলেও মানে হতো, তারপরে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাছ রেখেছে ছোটো মাছ, আর ছেলের জন্য ডিম অমলেট করেছি, আর হচ্ছে মাছের যে মানে মাছ মাথাগুলো ছাড়িয়ে নিয়েছিল, তো ওই মাথাগুলো বেগুন দিয়ে কি ভাজা করে, চলো তোমাদের দেখাচ্ছি। বেগুন দিয়ে করলাম ভাজা মাথাগুলো, আর ছেলের জন্য হচ্ছে ডিম অমলেট। তো এই দুটো হয়ে গেছে, এখন মাছটা করবো, দেখতেই তো পেলে কি দেখি কি রেডি করেছি, তো চলো মাছটা করে নিই। তো দেখো মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আলু বেগুন দিয়ে করেছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা সবাই খেতে পছন্দ করে সেই জন্য আর কি দিয়েছি। তো চলো এখন নামিয়ে নিব, নামিয়ে তারপর বাদবাকি কাজগুলো করব। তো দেখো এই ঘরটা, তো এই ঘরটা হচ্ছে বিয়ের পর প্রথম এখানেই আমি রান্না করতাম, তো এই মাটির ঘরটাতে, আর একটু তখন বড় ছিল আর কি, তো এখন ভেঙে ফেলেছে, তো এখানে এখন শিম গাছ লাগানো হয়েছে। আর এখানে দেখো এই ঘরটা ভাঙা হচ্ছে, কারণ এখানে একটা নতুন ঘর করা হবে, তো হাজব্যান্ড সামনাটুকু এখন ভেঙে দিচ্ছে, নাহলে পুরোটা ভাঙলে হচ্ছে ফাঁকা হয়ে যাবে, আর কালকে থেকে কাজ হবে, কালকে সকালবেলা পুরোটা আর কি ভাঙা হবে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, ভেবেছিলাম একটা মানে ভিডিও করব, কিন্তু আর করা আর হলো না। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের তো তখন বললাম যে আজকে স্নান টান করে ভাবছি রান্নাটা করব, তো তারপর আর স্নান করা হয়নি, কারণ বলো তো এই যে শ্যাম্পু ছিল না, তো চুলটা শ্যাম্পু করতে হবে, মাথাটা ব্যথা মানে ধরা ধরা সকাল থেকে, তো ঘরে শ্যাম্পু নেই, আর যেহেতু আমি এই প্যাকেটগুলো ইউজ করি। তো তারপর হাজব্যান্ড এসেছে, ও এসে এই যে এনেছে আর কি, হ্যাঁ এখন করব স্নান, তার আগে ঘরটা তো গোছগাছ করা আছে, ঘরটা আর কি একটু মুছে নিব। তো আমার রুমটাই শুধু মুছবো, আমার রুমটা একটু রোজ দিন আর কি মুছি, সবগুলো আর মোছামুছি হয় না। তো চলো ঘরটা মুছে স্নান করে আসি,
তো স্নান করে এসে পরে তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো এদিকে আবার চলে এসেছি উঠোনে, তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ উঠানটা ঝাড়ু দিব। তো উঠানটা ঝাড়ু দিলে কী হয় বলতো, ধুলাবালি ওড়ে, তো সেজন্য ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। আর জামা কাপড়গুলো একটু ভেজাও আছে, আর ছেলে এদিকে উঠোনে খেলছে, তো আমি এগুলো তুলে সব বারান্দায় মেরে দেবো, দিয়ে তারপর উঠানটা ঝাড়ু দেবো। তো এদিকে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ নোংরা, আর ওই যে ওই দিকটাতে আরও বেশি নোংরা জমে আছে। তো এগুলো ঝাড়ু দিয়ে সব আজকে পরিষ্কার করব, একদম পাতাগুলো মানে বাইরে ফেলে দেবো। কেন বলো তো, মানে এতদিন হচ্ছে শীতকাল ছিল, তো পাতাগুলো জমিয়ে রাখতাম রাতে আগুন ধরানোর জন্য, তো আজকে আর কি ফেলে দেবো। তো বাজে হচ্ছে 5:30, আর স্নান টান করে এসেছি, তো অনেকক্ষণ হয়েছে স্নান করেছি, 5টা বেজে গেছে। তার দেখো সকালে বলেছি করবো, আর সেই 5টা বেজেছে স্নান করতে করতে, অ্যাকচুয়ালি কি শ্যাম্পুটার জন্যই করতে পারিনি, তো এই যে শ্যাম্পু করে স্নান করে এসেছি। আর ওইদিকে হচ্ছে ছেলেকে এখন একটু পড়াতে বসালাম, সারাদিন যেহেতু ওকে নিতে পারিনি, মানে স্কুল থেকে আসার পর ওকে সময় দিতে পারিনি, ও আজকে ঘুমায়নি, তো ভাবলাম যেহেতু ঘুমায়নি তো ওকে একটু পড়িয়ে নিই। আর তারপর হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে টিফিন খাইয়ে আর আমি একটু ভিডিও করি, তো তখন না অনেকটা ওর লেট হয়ে যায়, তো আজকে ভাবলাম যেহেতু ঘুমায়নি ওকে একটু পড়াতে বসাই। তো ও ওখানে বসেছে, তাহলে তোমাদের পরে দেখাচ্ছি। আর দেখো স্নান টান করে গাছে দেখলাম একটা পেয়ারা, তো দেখো কী সুন্দর পেয়ারাটা পেরে নিয়ে এলাম, তো এখন খাবো। আর প্রায় সন্ধেরও সময় হয়ে গেছে, সন্ধে দিব, তো সন্ধে টন্ধে দিয়ে এই যে ওকে দেখিয়েছি, মা আমাকে দেখাও না, তো চলো এখন তোকে মানে ওকে বইটা নিয়ে বসালাম, ও লিখতে দিয়েছি লিখবে, আর আমি সন্ধেটাও দিয়ে দিব, তো চলো সন্ধে। তো দেখো বন্ধুরা এখানে ম্যাগি বসিয়েছি, কিন্তু এটাতে দেখো ম্যাগি নেই, ম্যাগিটা দিব আর কি পরে দিব। তো আজকে ছেলের জন্য তো সবসময় স্যুপ করি, তো আজকে ভাবলাম একটু এভাবে করি, ঘরে মটরশুঁটি ফুলকপি আলু তো সবই ছিল, তো একটু তেল দিয়ে এটা বসিয়ে দিলাম। তো এই ফুলকপি সবজি মানে সবজিগুলো আর কি একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ম্যাগিটা দিয়ে দিব আর কি। তো এই যে ম্যাগিটা খুলে রেখেছি, তো দেখো ম্যাগি করে নিয়ে এসেছি, তো দুজনের জন্য হচ্ছে ম্যাগি, আর আমার আজকে খেতে ইচ্ছে করছে মিষ্টি দিয়ে মুড়ি, তো এই যে নিয়ে নিলাম আমার জন্য, আর এখানেও মিষ্টি আছে। তো এই মিষ্টিটা বলছি পরে তোমাকে কোথা থেকে এসেছে মিষ্টিটা, 5 জনের 5টা, তো চলো এখন খেয়ে নিই। আজকে না এই মিষ্টিটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো, মুড়ি দিয়েই খেতে ইচ্ছে করলো, কিন্তু সবসময় কিন্তু আবার ইচ্ছে করে না। আর দেখবে যেদিন যেটা দিয়ে খেতে ইচ্ছে করে আর কি, খেলে পরে ভালো লাগে, মন থেকেই ভালো লাগে। আবার ভালো পেট ভরা থাকলে বা ইচ্ছে না করলে কিন্তু ভালো জিনিসও খেতে মানে অতৃপ্তি লাগে। তো যাই হোক মিষ্টিটা দিয়ে গিয়েছিলো, পাড়ায় একজন চাকরি পেয়েছে, তো প্রত্যেকের বাড়ি বাড়িতে দিয়ে গেছে মিষ্টি প্যাকেট করে, মানে চার বাড়ি যতজন লোক ততটা করে মিষ্টি দিয়ে গেছে, তো পাশেই। তো আজকে আমাদের বাড়িতেও দিয়ে গেলো 5 জনের 5টা মিষ্টি, তো বেশ ভালোই হয়েছে, খিচুড়ি করে মিষ্টি ছিল, আর আমি খাচ্ছিও ভালোভাবে, খেতে খুব ভালোও লাগছিলো। তো দেখো এখানে রাতে মটরশুঁটিগুলো ঝুলে রাখছি, আর এগুলো বাবা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো, তো খাওয়া হচ্ছে না, তো মাছ রাখা হচ্ছে বেশিরভাগই সেজন্য খাওয়া হচ্ছে না, কিন্তু উপরগুলো পচে পচে গেছে আর কি, নষ্ট হয়ে গেছে, কিন্তু ভেতরে ঠিকঠাক আছে, তো সেই জন্য ছাড়িয়ে রাখছে আর কি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আর সেদ্ধ ভাত আর দুপুরে তরকারিটা আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে আর কি। তো এগুলো দিয়ে পরে আর কি কালকে রান্না করবো এগুলো। তো এখানে দেখো সবার জন্য ভাত পেরে নিয়েছি, দশটা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এলাম, আর গ্যাসটাও মুছে নিয়েছি, তো সকালের কিছুটা কাজ এগিয়ে রাখলাম, আর কয়েকটা বাসন ধোয়া হয়েছে, আবার কয়েকটা ধোয়া হয়নি, তো কালকে আবার আমাদের নিরামিষ, তো হাঁড়ি কড়ায় সব মাজতে হবে, তো কড়াইটা দুপুরে ভিজে রেখেছিলাম, তো আর হাঁড়িটা কয়েকটা থালা বাসন মানে ধুতে হবে, তো বেশিরভাগটাই ধোয়া হয়ে গেছে। আর ঘরটাও মোটামুটি কোচকাছে আছে আজকে, আর কালকে একটু ঝামেলা আছে অন্যরকম, তো আজকে তো তোমরা দেখতে মানে দেখিয়েছে যে আমাদের যে ভাঙা ঘরটা আর কি, তো সামনে দুটো টিন ছিল তো ওগুলো খোলা হয়েছে, আর কালকে সকাল থেকে ওখানে হচ্ছে কাজ হবে, তো নতুন ঘর তোলা হবে, সেই জন্য কয়েকদিন আগে টানা হয়েছে তোমাদের দেখিয়েছি, তো ওই ভাঙাটা ভেঙে ওইখানে আর কি নতুন করে কাজ করা হবে, তো দেখা যাক। এখনো পর্যন্ত তো প্ল্যান সকালে যদি কোনো রকম কিছু না হয় তো কাজটা কালকে থেকেই শুরু হবে। আর আজকে অনেক দিন পরে 10:30 দিয়ে খাওয়া দাওয়া শেষ হলো,
তাড়াতাড়ি হয়ে গেছে 10:30, তারপরেও তাড়াতাড়ি। তো যাই হোক, চলো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, আর মশারিটা টাঙানো হয়নি, কালকেও মশারিটা টাঙিয়েছি, তো আমার মশারি টাঙানো পছন্দ হয় না বলে আজকে আর মশারি টাঙাইনি। তো ওইদিকে বালিশটা বিছানাটা ছেড়ে ভালো করে বালিশটাই সব রেডি করে নিয়েছি, ওই সাইডটাতে ভালো দেখা আসে না। তো যাই হোক চলো, কালকে রাত 1টা বেজে গেছে, শুতে শুতে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভেবে ভেবে 1টাই বেজে গেছে। তো জেগেছিলাম, মানে শুয়ে পড়েছি, কিন্তু মোবাইল দেখতে দেখতে 1টা বেজে গেছে। তো চলো আজকে এখনই শুয়ে পড়বো, শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো। আর শুয়ে আগে ছেলেকে ঘুম পাড়াবো, ছেলে দুপুরে ঘুমায়নি, তখন তো বললাম মানে আজকে সময় করে আর ওকে দুপুর টাইমে ঘুম পাড়াতে পারিনি। তো আগে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি মোবাইলে কাজটা করবো, নাহলে ও আমার সঙ্গে শুয়ে এসে মোবাইল দেখতে থাকে, তো সেই জন্য আর কি ওকে আগে ঘুম পাড়িয়ে নেব। চলো, তুই যে দেখো ঘরের জন্য ওই যে জিনিসগুলো লাগবে নিয়ে এসেছে, যে ঘর, তারপরে লাল কি কাপড়। তো যাই হোক, সকালে একটু পুজো টুকিতে নিশানাটা নেওয়া হবে। তো চলো, ছেলে এখন নাকি ড্রয়িং করবো, আমি ভাবছি ওকে ঘুম পাড়াবো আর ও বলছে ড্রয়িং করবো। তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা হবে পরের একটা ভিডিওতে। তো গুড নাইট, টাটা।